যারা সৌদি আরবে আছেন তাদের পাসপোর্ট কিভাবে আপনারা চেক করবেন? অনেক সময় দেখা গেল যে আমরা পাসপোর্ট চেক করি না, আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, মেয়াদের অনেক পরে আমরা খবর হই যে আমাদের পাসপোর্টের কিন্তু মেয়াদ চলে গেছে। তো অনলাইনে যে আপনার পাসপোর্টটা আছে সেটার মেয়াদ কিভাবে আপনারা চেক করবেন সেই পুরো প্রসেসটাই কিন্তু এখন দেখাবো। আপনি জানেন যে আপনার একটি আফসার অ্যাকাউন্ট আছে, এই সৌদি আরবে যারা বসবাস করেন সবারই কিন্তু একটি করে আফসার অ্যাকাউন্ট আছে। তো এই আফসার অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে স্মুথলি আপনি কিভাবে আপনার পাসপোর্টটি খুব সহজে চেক করবেন সেই জিনিসটাই কিন্তু এখন আমরা দেখাবো। মাত্র 1 মিনিট লাগবে, এখন থেকে ইচ্ছা করলে আপনি নিজেও কিন্তু এই আফসারের মাধ্যমে এখন থেকে ইচ্ছা করলে আপনি নিজেও কিন্তু আপনি আপনার যে পাসপোর্টটি আছে সেটির পুরো ডিটেলস কিন্তু আপনি খুব সহজে চেক করে নিতে পারেন। তো কিভাবে করবেন সেই জিনিসটাই কিন্তু এখন আমরা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি আপনার পাসপোর্টটি নিজে নিজে চেক দেওয়ার জন্য প্রথমে যে জিনিসটা করবেন, আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। এখানে সার্চিং করবেন আপসার। আপসার লিখে যখন আপনি সার্চিং করবেন তখন কিন্তু এই যে আপসার অ্যাপসটি আছে সেটি কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে প্রিয় দর্শক এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। তারপর আপনি আপনার মোবাইলের আপসার অ্যাকাউন্টটিতে প্রবেশ করেন। প্রবেশ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। যদি পেজটি আপনার আরবিতে থাকে তাহলে এটাকে আপনি উপরে যে কোনারে ইংলিশ অপশন দেখতে পাচ্ছেন সেখানে চাপ দিয়ে আপনি এটাকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নেওয়ার পরে আপনি এরকমভাবে দেখতে পাবেন। তারপর এখানে যে লগ ইন অপশনটি আছে সেখানে আপনি একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো উপরে যেটা লেখা আছে যে ইন্টার ইউজার নেম অর আইডি, এখানে আপনার যে আপনার আকামার নাম্বারটি আছে সেইটি এখানে দিয়ে দিবেন। তারপর নিচে যে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, সেইখানে আপনি দিবেন আপনি অ্যাপসার অ্যাকাউন্ট যখন করেন তখন যেই পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটাই এখানে আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে লগ ইন অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। আপনি যেই নাম্বারে অ্যাপসার অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে, সেই কোডটি এখানে আপনি দিয়ে দিবেন। আপনার মোবাইলে যখন কোডটি যাবে তখন এখান থেকে আপনি সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে অ্যালাউড যাবে, আপনি অ্যালাউড করে দিতে পারেন বা হেমনে আপনি দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে এখানে যদি আপনি মোবাইলের লকটি দিতে চান তাহলে ইনেবল করে দেন, আর যদি না দিতে চান তাহলে আন ইনেবল করে দেন বা ইনেবল লেটার করে দেন। তো আমি এখান থেকে ইনেবল লেটার করে দিচ্ছি। তারপরে এরকম একটি পেজ আসবে, সেটি আপনি এখান থেকে নট নাও এই অপশনটিতে আপনি ক্লিক করে দেন। তারপর আপনার পেজটি এরকমভাবে দেখতে পারবেন, এখানে পুরো আপনার হিস্টোরি পেয়ে যাবেন। সৌদি আরবের ডাটাবেজে সব হিস্টোরি কিন্তু আপনার এখানে থেকে যাবে। তারপর এখানে যে আপনার নাম এবং ছবি দেখতে পাচ্ছেন সেখানে আপনি আরেকবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন যে মাই পার্সোনাল ইনফরমেশন, তারপরে আছে মাই পাসপোর্ট, মাই আকামা, ভিসা, এরকমভাবে কিন্তু একটা পেজ আছে। প্রথমে পার্সোনাল ইনফরমেশনে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকমভাবে পুরো পেজটি কিন্তু চলে আসছে। উপরে আপনি দেখতে পারবেন যে আপনার নাম, তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার ন্যাশনালিটি, তারপর আপনার ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনি সব জিনিসগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন আমরা আমরা আসল কাজটি করব। আমাদের মাই পাসপোর্ট যে অপশনটি আছে সেটিতে আমরা ট্যাপ করব এবং প্রবেশ করব, দেখব কি কি আছে। তো একদম উপরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যামাউন্ট, অর্থাৎ আপনার পাসপোর্টে কোনো আপনার টাকার পরিমাণ আছে কি না সেটা যদি থাকে তাহলে এখানে শো করবে। তারপরে যেটা আছে যে পাসপোর্ট আপনার নাম্বার, এখানে যে আপনার লাস্টের যে পাসপোর্ট নাম্বারটা, অর্থাৎ লাস্ট যত সর্বশেষে যে পাসপোর্টটা রেনু করছেন সেই পাসপোর্টের নাম্বারটা কিন্তু এখানে থাকবে। তারপরে থাকবে পাসপোর্টের টাইপ, এখানে কিন্তু নর্মাল দেখাচ্ছে। তারপরে থাকবে পাসপোর্ট ইস্যুর ডেট, অর্থাৎ আপনি লাস্ট কবে আপনি ইস্যু করার জন্য, অর্থাৎ আপনি লাস্ট কবে আপনি পাসপোর্টটা রেনু করাচ্ছেন সেই ডেটটা। তারপরে থাকবে আপনি এক্সপায়ার ডেট, অর্থাৎ আপনার পাসপোর্টটা কবে মেয়াদ শেষ হতে যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো ডেটটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে আরেকটা জিনিস থাকবে যে আপনার পাসপোর্টটা কোন হান থেকে আপনি রেনু করছেন বা ইস্যু করছেন, সেই জিনিসটাও কিন্তু এখানে সেই অফিস বা সেই সিটির কিন্তু আপনি এখানে নাম্বার দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, খুব সহজেই এভাবেই কিন্তু আপনি আপনার যে অ্যাপসারের অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পাসপোর্টটার মেয়াদ গেছে কি না সেটা কিন্তু খুব সহজেই আপনি চেক করে নিতে পারবেন।
তো ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ইচ্ছা করলে আপনারা মতামত প্রকাশ করতে পারেন পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে বানানো হবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।